হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি তো আজও আমি তোমাদের সামনে কুড়িটা এমসিকিউ প্রশ্ন এনেছি প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে অর্থাৎ পুলিশের এসআই হতে পারে কনস্টেবল হতে পারে কিংবা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম এক নম্বর প্রশ্ন কী বলছে ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন এটা কি হবে এটা হবে অপশান এ গুরু সদয় দত্ত ঠিক আছে এই ব্রতচারী আন্দোলনটা কি ছিল এটা ছিল একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম এটা ছিল একটা কি কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম যার মাধ্যমে যে কালচারাল ডেভেলপমেন্ট মানে কি মানে হচ্ছে ফিজিক্যাল মেন্টাল আর্ট ডান্স ড্রামা সমস্ত কিছু এখানে করা হতো কালচারাল ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে এই যে আন্দোলনের বাকি যারা ছিলেন তারা সদয় দত্তকে কি বলতেন প্রবর্তক জি প্রবর্তক জি তো এটা একটু মাথায় রাখবে এবং তোমরা বিভিন্ন জায়গা দেখবে পাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই ব্রতচারী আন্দোলনের সঙ্গে কিন্তু একটা সময় জড়িত হয়েছিল যাই হোক অপশান বিতে দেখো আছে বালগঙ্গাধর তিলক ঠিক আছে বালগত তিলক বললেই যেটা মাথা আসে সেটা কি সেটা হচ্ছে বাল সমাজ আর কি ইনি দুটো পত্রিকা করেছিলেন একটা হলো মারাঠা আর একটা কি আর একটা হচ্ছে কেশরী এছাড়াও গীতা রহস্য বলে যেটা লিখেছিলেন সেটা খুবই পরীক্ষা আসে গীতা রহস্য তাই না ইনি মান্দালয় জেলে বসে লিখেছিলেন গীতা রহস্য খুব পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট এখানে দেখো দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী হলেই আমাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে গো ব্যাক টু বেদাস গো ব্যাক টু বেদাস ঠিক আছে বেদের যুগে ফিরে যাও এটা কার কথা দয়ানন্দ সরস্বতী ইনি কি করেছিলেন ইনি করেছিলেন শুদ্ধি আন্দোলন আর এনার অরিজিনাল নাম কি এনার অরিজিনাল নাম হচ্ছে মূল শঙ্কর হলো দেখো এখানে আছে স্বামী বিবেকানন্দ আর ওনার বিখ্যাত লেখা যেগুলো পরীক্ষা আছে সেগুলো কি রাজযোগ জ্ঞান যোগ তারপরে পত্রিকা কি ছিল এনার উদ্বোধন তাই না এই সমস্তগুলো এনার ইম্পর্টেন্ট এগুলো একটু মাথায় রাখবে আর এনার নিয়ে যেটা আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বেলুর মঠ কত সালে প্রতিষ্ঠা হয় সেটা কত আঠারোশো সাতানব্বই সালে যেটা নেতাজির জন্ম তার মানে সাল তাই না আঠারোশো সেই একই বছরে কিন্তু বেলুর মাঠ প্রতিষ্ঠা হচ্ছে নেক্সট দু নাম্বার প্রশ্ন কি বলছে বলছে এটা সুলোপানি হবে সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন এটা কি হবে অপশান ডি সেন যুগ ঠিক আছে আচ্ছা সেন যুগের যে প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম কি তার নাম হচ্ছে সামন্ত সেন এই সামন্ত সেনের সভাকবি ছিলেন কিন্তু সুলোপানি আচ্ছা সেন যুগ বললেন যে গেলে পুরোটাই বলে দিই সেন যুগের প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন যদি বলি প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে কি হবে তার পরের রাজা সেটাকে হেমন্ত সেন এবং তারপরে কে বসেছিলেন বিজয় সেন সামন্ত হেমন্ত বিজয় তাই না এর পরে হচ্ছে বল্লাল সেন তারপরে কে তারপর হচ্ছে লক্ষণ সেন এবং তারপরে কেশব সেন তাই না এইবার বলে দিই এই যে লক্ষণ সেন এনার সভাকবি কে ছিল এনার সভাকবি ছিল জয়দেব তোমরা সবাই জানো বীরভূমে একটা মেলা হয় সেই মেলাটার নাম কি সেই মেলাটার নাম হচ্ছে জয়দেবের মেলা তাই না কেন্দুলি গ্রামে হয় তার কারণ কি ইনি ওই গ্রামেতেই জন্মগ্রহণ করেছিলেন এবং বিখ্যাত মানুষ ছিলেন তাই না খুব গুণী মানুষ ছিলেন তাই তা তার উদ্দেশ্যেই কিন্তু ওই মেলাটা হয় তো যাই হোক তিন নম্বর প্রশ্ন কি বলছে চট্টগ্রাম পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন এটা কে হবে অপশান এ প্রীতিলতা ওয়াদ্দেদার ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার তোমরা বাকি অপশনগুলো দেখো সূর্য সেন অনন্ত সিংহ লোকনাথ বল এরা সবাই কি ছিল এনারা সবাই ছিল আই আর এ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির মেম্বার একটা সংগঠন ছিল তার নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সেটা কে করেছিলেন বাই মাস্টারদা দা সূর্য সেন ঠিক আছে এরই মেম্বার ছিল এনারা সবাই এনারা কি করেছিল একবার দেখে নেওয়া যাক আঠেরোই এপ্রিল উনিশশো সাল এনারা করেছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন তোমরা সবাই শুনেছ তাই না চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো নেক্সট ঠিক তার চার দিন পরে ইংরেজদের সাথে কি হচ্ছে এদের গোলাগুলি হচ্ছে তাই না গোলাগুলি ইন দ্য সেন্স বন্দুক ফায়ারিং হচ্ছে এটা কি ইংরেজ ভার্সেস এ তাই না ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কোথায় হচ্ছে জালালাবাদ পাহাড়ে জালালাবাদ পাহাড়ে এখানে কি হচ্ছে এখানে এই যে আইআরএ ছিল এদের এগারো জন শহীদ হয়েছিল তারপরে কি হচ্ছে ছয় মে উনিশশো তিরিশ সাল প্রীতিলতা ওয়াদেদার কী করছে প্রীতিলতা ওয়াদেদার এই পাহাড়ের যে মানে চট্টগ্রাম পাহাড় তোলে সাহেবদের ক্লাবে কি করেছিল আক্রমণ করেছিল এই সাহেবদের ক্লাবেই লেখা ছিল মানে ইন্ডিয়ান অ্যান্ড ডগস আর নট অ্যালাউড কোনো ভারতীয় এবং কুকুর এই ক্লাবে অ্যালাউ না ঠিক আছে এই রকম টাইপের কথা ওখানে ওরা লিখে রাখতো তো সেখানেই অ্যাটাক করেছিল কে প্রীতিলতা ওয়াদেদার এবং তোমরা সবাই জানো উনি কি করেছিলেন শেষে যখন ধরা পড়েন পটাশিয়াম খেয়ে উনি সুসাইড করেন ঠিক আছে এরপরে আর একটা তারিখ না জানলেই নয় বারোই জানুয়ারি নামটা শুনলেই আমাদের কি মনে হয় বারোই জানুয়ারি মানে জাতীয় যুব দিবস বিবেকানন্দের জন্মদিন তাই না শুধু তাই নয় বারোই জানুয়ারি উনিশশো চৌত্রিশ সাল মাস্টারদার কিন্তু ফাঁসিও হয়েছিল ওই একই দিনে মাস্টারদার কিন্তু ফাঁসি হয় বোঝা গেল নেক্সট চার নম্বর প্রশ্ন কি বলছে কত সালে কনৌজের যুদ্ধ হয় এটা কত হবে পনেরোশো চল্লিশ সাল বলে দিই তোমরা সবাই জানো মোটামুটি শেরশাহ এবং হুমায়ুন মানে মুঘল যে হুমায়ুন রাজা হয়েছিল মুঘল সাম্রাজ্যের মধ্যে বাবরের পরই বাবরের সন্তান তখন বিহারে একটা ছেলে ছিল তার নাম ফরিদ খাঁ সেই ছেলেটাই বড় হয়ে হয়ে যায় শেরশাহ সুতরাং হুমায়ুন ও শেরশাহের যুদ্ধ সবসময়ই হতো তাই না প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি সেই যুদ্ধটার নাম হচ্ছে চৌসার যুদ্ধ চৌসার যুদ্ধ পনেরোশো সাল ঠিক আছে সেখানে কি হচ্ছে সেখানে শেরশাহ জিতছে তার পরের বছর সেই একই হুমায়ুন ভার্সের শেরশাহের আবার যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধটার নাম কি সেই যুদ্ধটার নাম হচ্ছে বিলগ্রামের যুদ্ধ বা সেটা কি বলা হয় কনৌজের যুদ্ধ কনৌজ বলে উত্তরপ্রদেশের যে জায়গাটা আছে না ওটারই কথা বলছে এখানেও কি হচ্ছে শেরশাহ জিতছে এবং হুমায়ুন যথারীতি দেশ থেকে বিতাড়িত হচ্ছে বোঝা গেল পনেরোশো ছাব্বিশ বললেই তোমাদের মাথায় প্রথম চলে আসে কি পনেরোশো ছাব্বিশ সালে কি হয়েছিল পানিপথের যুদ্ধ তাই না আমি যদি স্পেসিফিক ভাবে বলি একুশে এপ্রিল একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ সালে কি হচ্ছে পানিপথের যুদ্ধ হচ্ছে পানিপথ তাই না এই পানিপথ কোথায় বলতে পারবে কেউ হরিয়ানাতে হরিয়ানা যে রাজ্যটা আছে সেই হরিয়ানাতেই হচ্ছে পানিপথ আমরা ছোটবেলায় ভাবতাম জলপথ তাই না কিন্তু তা না হরিয়ানার একটা জায়গা আছে তার নামই পানিপথ তোমরা সবাই আমাদের যে গোল্ডেন বয় নীরাজ চোপড়াকে চেনো ছিল জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়ার বাড়ি হচ্ছে বুঝতে পারলে তো ওই পানিপথের যুদ্ধ হয়েছিল কার হয়েছিল বাবর ভার্সেস ইব্রাহিম লোদি কি হয়েছিল ইব্রাহিম লোদি হচ্ছে সুলতান যুগের হচ্ছে শেষ রাজা তাই না ইনি খুব অত্যাচারী ছিলেন তাই জন্য ইনারি রিলেটিভ কে ছিলেন এনারই রিলেটিভ ছিলেন আলম খা আলম খা লদি আলম খাঁ লোদি এবং তার সাথে তার নাম হচ্ছে দৌলত খা সরি দৌলত খাঁ এরা দুজনে মিলে কি হচ্ছে বাবরকে আহ্বান করেছে এবং বাবর এসছে এসে পানিপদে যুদ্ধ করেছে ইব্রাহিম লোদিকে হারিয়েছে এবং যুদ্ধ ক্ষেত্রেই ইব্রাহিম লদী মারা যায় এটাও কিন্তু একটা প্রশ্ন যে কোন মানে সুলতান যুদ্ধ ক্ষেত্রে মারা যায় কোন সুলতান কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে মারা যায়নি প্রথম গেছিল কিন্তু ইব্রাহিম লোদি বোঝা গেল এবং তারপরে যথারীতি বাবর আবার ভারতবর্ষে মোগল সম্রাটের মানে মোগল সাম্রাজ্যের সূচনা করছে তাই না সতেরোশো চৌষট্টি মানেই তোমরা সবাই জানো বক্সারের যুদ্ধ হয়েছিল এবং বক্সারের যুদ্ধ কার আমলে হয়েছিল ফ্যান্সি স্টার আমলে হয়েছিল তাই না বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো এটা কি হবে অপশান বি বহুদলীয় ও সংসদীয় ঠিক আছে আচ্ছা আমাদের তোমরা সবাই জানো যে আমাদের এখানে বহু দল তাই না আমাদের এখানে তুমি বিজেপি কংগ্রেস সিপিএম টিএমসি তাই না আর জেডি ঠিক আছে তারপর ভারতীয় জনতা দল বিজেডি প্রচুর দল আছে আমাদের বহুদলীয় আছে এবং কি এবং সংসদীয় পার্লামেন্টারি তাই না আচ্ছা পার্লামেন্টারি ফিচার্স কি কী আছে আমি একটু লিখে দিই পাঁচটা পার্লামেন্টারি ফিচার্স মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষা আসে কোশ্চেন একটু কঠিন হলেই এই দিকে চলে যায় বুঝতে পারলে এই পাঁচটা ফিচার্স মনে রাখবে তার কারণ আমি বারবার বলছি দেখো নর্মাল প্রশ্ন হলে একদম পাতি কোশ্চেন দিয়ে দেবে ঠিক আছে কিন্তু যখনই কোশ্চেন একটু চাপের দেবে তখন এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেয় যে এর মধ্যে কোনটা পার্লামেন্টারি বৈশিষ্ট্য বা সংসদীয় বৈশিষ্ট্য প্রথম এক নম্বর কি এক নম্বর হচ্ছে ডুয়েল এক্সিকিউটিভ দু নাম্বার কি মেজরিটি পার্টি রুল যে পার্টি মেজরিটি সেই রুল করবে তিন নম্বর কি কালেকটিভ রেসপন্সিবিলিটি কালেকটিভ রেসপন্সিবিলিটিস মানে কি কালেক্ট মানে ধরো আমাদের পার্লামেন্ট থেকে কোনো কিছু হলো ধরো মানে বিজেপি সরকার এখন ক্ষমতা আছে কেন্দ্রে ধরো কোনো কিছু একটা করা হলো ঠিক আছে ধরে নাও কৃষি বিল এবার কৃষি বিল বেআইনি হিসাবে ঘোষণা হয়ে গেছে কিংবা ধরো আরো কিছু একটা ঘটনা ঘটলো এখানে তুমি পার্টিকুলার কাউকে একটা দোষ দিতে পারবে না যে নরেন্দ্র মোদীকে দোষ দিয়ে দিলাম বা কোনো একটা পার্টিকুলার এমপি কে দোষ দিয়ে দিলাম এটা করতে পারবে না কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে পুরো পার্লামেন্টারি কিন্তু ওটা দোষ হলো বুঝতে পারলে মানে দোষ বলো বা ভালো কাজ বলো বুঝতে পারলে মানে ঠিক তেমনই ধরো একটা রাস্তা হলো কারো তুমি মানে এই ধরো দেব বলে যে আছেন আর কি ঘাটালের এমপি তাই না উনি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান করে যাচ্ছেন তো এইবার ধরো ওটা করা হলো কিন্তু উনি ব্যক্তিগত দেখা হয় না এটা বলা হয় কালেক্টিভ রেসপন্সিবিলিটি যা ভালো কাজ হবে বা খারাপ কাজ হবে সবটাই কিন্তু কালেক্টিভভাবে ভাবে হচ্ছে পার্লামেন্ট দ্বারা হচ্ছে বুঝতে পারলে তো এইটাই হচ্ছে ব্যাপার কালেক্টিভ রেসপন্সিবিলিটি চার নম্বর কি বলছে বলছে ডিসলিউশন অফ লোয়ার হাউস তোমরা সবাই যেন পাঁচ বছর অন্তর অন্তর আমাদের কি হয় লোকসভা ভেঙে যায় এবং নতুন লোকসভার জন্য ভোট হয় এই সম্প্রতি ভোটটা হচ্ছে তাই পাওয়ার এই পাঁচটা মনে রাখবে এগুলো হচ্ছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নেক্সট ছ নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকারী ব্যাখ্যা প্রদান করা হয়েছে রাষ্ট্র এই রাষ্ট্র মানে অনেকে কিন্তু কিন্তু এই এই স্টেট রাষ্ট্র মানে অনেকে কিন্তু এই রাজ্য ভেবে নেয় মানে পশ্চিমবঙ্গ বিহার এরকম ভেবে নেয় না এটা রাষ্ট্রর কথা বলছে মানে স্টেটের কথা বলছে ঠিক আছে মানে সহজে বোঝাতে গেলে আমি তোমাকে বলবো এখন বর্তমানে দেশ ভেবে নাও এই রাষ্ট্র মানে দেশ ভেবে নাও অ্যাকচুয়ালি দেশ না প্রপারলি তবুও এখানে বোঝানোর জন্য আমি বলছি ঠিক আছে তো যাই হোক রাষ্ট্রর কথা ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায় বারো নাম্বার প্রচুর ইম্পর্টেন্ট মনে রাখবে স্টেট কথাটা ব্যাখ্যা দেওয়া হয়েছে বারো নাম্বার আর্টিকেলে বোঝা গেল আচ্ছা দশ নম্বর আর্টিকেলে কি আছে দশ নম্বর আর্টিকেলে আছে রাইট টু সিটিজেনশিপ অপশনগুলো নিয়ে বলে দিই রাইট টু সিটিজেনশিপ ঠিক আছে নাগরিকত্বের যে সুরক্ষা সেটা কোথায় দেয় দশ নম্বর আর্টিকেল দেয় ঠিক আছে এখানে দেখো তোমাদের বত্রিশ নাম্বার আর্টিকেল আছে বত্রিশ নম্বর আর্টিকেলে ডক্টর বি আর আম্বেদকর বলেছিল যে বত্রিশ নাম্বার আর্টিকেলটা হচ্ছে সংবিধানের হার্ট অ্যান্ড সোল তোমরা কমেন্ট বক্সে জানাবে বত্রিশ নাম্বার আর্টিকেলে কিসের কথা বলা আছে ঠিক আছে এখানে দেখো আছে সতেরো নম্বর ধারা সতেরো নম্বর ধারায় কিসের কথা বলা আছে বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি ঠিক আছে কি বললাম অ্যাবুলিশন অফ আনটাচেবিলিটি মানে কি মানে ধরো কারোর মানে তোমার ইয়ে আছে মানে ধরো কোনো এক ব্যক্তি তুমি তাকে আনটাচেবল বা অস্পৃশ্য বলে ঘোষণা করলে এটা কিন্তু সরকার পক্ষ থেকে মেনে নেওয়া হবে না বুঝতে পারলে এটাকে বলছে অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি এটা সতেরো নাম্বার ধারায় অবশ্যই মনে রাখবে খুব ইম্পর্টেন্ট আমি একটু বলে দিই তোমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে না এই ফান্ডামেন্টাল রাইট কত নাম্বার আর্টিকেল থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে আছে বারো নাম্বার আর্টিকেল থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেলের মধ্যে আছে ঠিক আছে এই বারো নম্বর আর্টিকেলের মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটের ডেফিনেশন বলা আছে এবং ওই ডেফিনেশনেই কিন্তু এই রাষ্ট্রর কথাটা বলা আছে বোঝা গেল আর যদি পার্টের কথা বলি তাহলে কত নম্বর পার্টে আছে তিন নম্বর পার্টে আছে ফান্ডামেন্টাল রাইট বোঝা গেল আর এই ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে বা মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা অবলুপ্তির কথা বলা হয়েছে দেখো আমি এক্ষুনি বললাম সেটা হচ্ছে কি অপশান ডি সতেরো নাম্বার ধারা অনুযায়ী চলো বাকি আর্টিকেলগুলো আমরা দেখেন এখানে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট সুতরাং আমাদের প্রত্যেকটাই জানতে হবে দেখো এখানে চোদ্দ নম্বর আর্টিকেলে কি বলছে বলছে ইকুয়ালিটি বিফোর ল ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান ঠিক আছে এইটা হচ্ছে চোদ্দ নম্বর আর্টিকেলে বলা আছে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আইনের সমতার কথা বলেছে এখানে নেক্সট পনেরো নম্বর আর্টিকেল ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি ড্যাম সিওর তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষা আছে তাতে আসবেই তার কারণটা কি তোমরা সবাই যেন আর্টিকেল ফিফটিন বলে একটা সিনেমাও বেরিয়েছিল সেটা কিন্তু এই আর্টিকেলটাকেই ডিনোট করে বলা হয়েছিল ঠিক আছে এই আর্টিকেলেরই কথা কিন্তু ওই সিনেমায় বলা হয়েছিল ঠিক আছে আর্টিকেল ফিফটিন সিনেমা খুব ভালো সিনেমা না দেখলে দেখে নিও এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আমি প্রথমে ইংরেজিটা বলে নিই তারপর বাংলা বলছি प्रोहिविशन ऑफ डिस्क्रिमिनेशन प्रोहिविशन ऑफ डिस्क्रिमिनेशन ऑन द ग्राउंड ऑफ रिलीजियन रेस कास्ट सेक्स एंड প্লেস অফ মানে হচ্ছে এই যে ডিসক্রিমিনেট করি না আমরা ভেদাভেদ যেটা করা হয় সেইটাকে আটকাবে প্রহিবিশন অফ দা ডিসক্রিমিনেশন ঠিক আছে মানে এই যে আমাদের যেটা বলে না যে বাংলায় যে মানে কাউকে বেশি সুযোগ দিয়ে দেওয়া হলো কাউকে অল্প সুযোগ দেওয়া হলো বুঝতে পারলে মানে বিভেদ এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা আটকাচ্ছে কিসের কিসের উপরে তুমি কারো ধর্মের ভিত্তিকে কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না ঠিক আছে কারো জাত ঠিক আছে বা কারো হচ্ছে কোন সে লিঙ্গ সে স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ সে ছেলে না মেয়ে না অন্য কোনো জেন্ডার তার বেশি সে তুমি তাকে আটকাতে পারবে না কিংবা সে কোথায় জন্মালো ভারতবর্ষের পশ্চিমবঙ্গে জন্মালো না মানে মহারাষ্ট্রে জন্মালো শহরে জন্মালো না গ্রামে জন্মালো সব ক্ষেত্রে সে সমান এটাকেই বলছে প্রোভিশন অব দ্য ডিসক্রিমিনেশন বুঝতে পারলে এই ডিসক্রিমিনেশনটাকে প্রহিবিট করছে তাই জন্যই এটা বলছে খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতেও আসে দেখো ষোলো নম্বর আর্টিকেল কি ষোলো নম্বর আর্টিকেল কি বলছে চাকরিতে ইকুয়ালিটি আমি বলে দিই ইংরেজিটা বলে দিই আমি বাংলায় ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইকুয়ালিটি অফ অপরচুনিটিস ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট মানে কি মানে সরকারি চাকরিতে সবাইকে সমান অধিকার দিতে হবে ঠিক আছে এবার এই নিয়ে বলবে যে না এটা তো হয় না কিছু লোক তাদের সার্টিফিকেট দেখিয়ে কিছু রিল্যাক্সেশন রিল্যাক্সেশন এজ এগুলো কি করে হয় আমাদের সংবিধান নেগেটিভ আটকেছে কিন্তু কিছু পজিটিভ ডিসক্রিমিনেশনকে দিয়েছে যেমন যেমন কোনো পিছিয়ে পড়া যদি কোনো মানে এলাকার মানুষ হয় বা পিছিয়ে পড়া যদি কোনো সম্প্রদায় হয় তাদেরকে কি করেছে তাদেরকে এক্সট্রা বেনিফিট দিয়েছে সেটাও কিন্তু ষোলো নম্বর আর্টিকেলেই কিন্তু সেই ব্যতিক্রমটাও লেখা আছে বুঝতে পারলে সুতরাং মনে রাখবে যে সমান অধিকার চাকরিতে কিন্তু কিছু ব্যতিক্রমও আছে সেটাও ষোলো নম্বর আর্টিকেলেই বলা আছে আর সতেরো নম্বর আর্টিকেল তো আমি আগে বলেই দিলাম নেক্সট আট নম্বর প্রশ্নটা কি বলছে লোকসভার পাবলিক অ্যাকাউন্ট সদস্য সংখ্যা কত মানে লোকসভায় বিভিন্ন কমিটি আছে ঠিক আছে লোকসভায় ঠিক বলে না পুরো পার্লামেন্টে বিভিন্ন কমিটি আছে তার মধ্যে একটা কমিটির নাম হচ্ছে পিএসি প্যাক পাবলিক অ্যাকাউন্ট কমিটি সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি এই কমিটিতে কতজন সদস্য থাকে এটাই হচ্ছে প্রশ্ন কি হবে উত্তর বাইশ জন সদস্য থাকে বলে দি আমাদের লোকসভা থেকে সদস্য থাকে কজন লোকসভা থেকে সদস্য থাকে পনেরো জন এবং রাজ্যসভা থেকে সদস্য থাকে কজন সাতজন ঠিক আছে এইটা কিন্তু হচ্ছে টোটাল বাইশ জন সদস্য বোঝা গেল শুধু যদি লোকসভা থেকে বলা হয় তাহলে কত হবে তাহলে হবে সাত বুঝতে পারলে এখানে কোশ্চেনটা একটু ভুল আছে এটা পুরো সংসদের বলে দেবে বোঝা গেল এইটা হচ্ছে কি এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কমিটি অফ দ্য পার্লামেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কমিটি অফ পার্লামেন্ট বোঝা গেল এরপরে কি দেখো এখানে তিরিশ অপশানে আছে আমি বলে দিই পার্লামেন্টে একটা কমিটি আছে তার নাম এস্টিমেট কমিটি সেই এস্টিমেট কমিটিতে জন সদস্য থাকে এবং জনই কিন্তু লোকসভা থেকে থাকে রাজ্যসভা থেকে একজনও থাকে না বোঝা গেল আর এইটাই কিন্তু হচ্ছে পার্লামেন্টের থেকে বড় কমিটি এটাও পরীক্ষা আসে মাথায় রাখবে নেক্সট প্রশ্ন কি বলছে ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কের কারণ হলো কোন জলধারা থেকে জল ছাড়ার বৈষম্য এটা কি হবে এটা হবে ফারাক্কা ব্যারেজ ঠিক আছে অপশান বি ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ কোথায় আছে গঙ্গা নদীর উপরে তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের যে আমাদের মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঠিক আছে ঠিক তুমি মুর্শিদাবাদের উপরে এবং মালদার নিচেই তুমি যে গঙ্গাটা আসছে রাজমহল পাহাড়ের ওখান দিয়ে ওই যে গঙ্গাটা ক্রস করতে কি লাগে ওটা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আমরা যাই তাই না এই ফারাক্কা বল মানে গঙ্গা বলো বা ভাগীরথী বলো উত্তর একই হবে ঠিক আছে ওখানে অনেক সময় ভাগীরথীও বলে তো যাই হোক এর উপরে আছে ফারাক্কা ব্যারেজ এখান দিয়ে কি হয় এখান দিয়ে জল বাংলাদেশে ছাড়া হয় সুতরাং জল বেশি ছাড়া বা কম ছাড়া এগুলো নিয়ে একটা বিতর্ক এখানে লেগেই থাকে আচ্ছা বাকিগুলো বলা হোক মাইথন ড্যাম মাইথন ড্যাম বললি দেখো আমি একটু বলে দিই ডিভিসিটা আগে বলে দিই ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা হয়েছিল কত সালে উনিশশো সালে ঠিক যে বছর ভাঁকরা নাঙ্গালও হয়েছিল যাই হোক তো ওখানে কি করা হয়েছিল ওখানে বহু নদীর উপরে বহু ড্যাম দেওয়া হয়েছিল যেমন যেমন দামোদরের উপরে দামোদরের উপরে কি হয়েছিল পাঞ্চেত তেনুঘাট এই সমস্ত ড্যাম দেওয়া হয়েছিল দামোদরের উপরে এবং তার যে সমস্ত উপনদী আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বরাকর তার উপরে কি দেওয়া হয়েছিল তার উপরে দেওয়া হয়েছিল তিলাইয়া মাইথন বরাগড়ের উপরে ঠিক আছে এইগুলো নিয়েই কিন্তু হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বোঝা গেল এখানে দেখো আছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী হচ্ছে কি ভারতবর্ষের সব লংগেস্ট নদী মানে ভারতবর্ষে প্রবাহিত নয় মানে ব্রহ্মপুত্র ভারতবর্ষে খুব অল্পই প্রবাহিত হচ্ছে কিন্তু যদি নদীর দিক থেকে দেখা যায় ভারতবর্ষে যে কটা নদী আছে বা এসছে সব থেকে লংগেস্ট কে ব্রহ্মপুত্র ঠিক আছে এটা হচ্ছে তিব্বতের যে মানস সরোবর আছে সেখান থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে ঠিক আছে আর এর পাশে যে সমস্ত সিটি আছে বিখ্যাত তার নাম কি একটা হচ্ছে গোয়াটি ডিব্রুগড় তেজপুর এগুলো হচ্ছে সব ব্রহ্মপুত্র পাশে আছে মেইনলি আসামের শহর এগুলো নেক্সট দশ নম্বর প্রশ্ন কি বলছে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত এটা কি হবে অপশান বি কর্ণাটক তাই না আচ্ছা সরাবতী বললি এই সরাবতীর উপরে একটা জলপ্রপাত আছে খুব বিখ্যাত সেটা কি সেটা হচ্ছে যোগ জলপ্রপাত যেটা আর একটা নাম হচ্ছে গেরোসপ্পা বা গেরোসাপ্পা বা এটা কি আবার গান্ধী বলা হয় মহাত্মা গান্ধী তাই না মহাত্মা গান্ধী জলপ্রপাত এত কটা নাম একটাই কেন না এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চতম জলপ্রপাত ঠিক আছে তোমরা অনেকে কুঞ্চিকল বলবে কিন্তু কুঞ্চিকল হচ্ছে জলপ্রপাত এটা নর্মালি উচ্চতম জলপ্রপাত হচ্ছে কে আমাদের যোগ জলপ্রপাত বা গেরু সপ্পা গেরো মানে কি জানো গেরো বা গেরু কর্ণাটকের যে কান্নার ভাষা চলে ওখানে গেরু মানে কি গেরু মানে হচ্ছে আমাদের যে ফল পাওয়া যায় না মানে ওই কি বলে কাজুবাদাম পাওয়া যায় না ওই কাজুবাদাম হচ্ছে গেরু যেহেতু ওখানে প্রচন্ড ওই কাজুবাদাম চাষ হয় তাই জন্য গেরু সপ্পা ওখান থেকেই নামটা এসেছে বুঝতে পারলে তো যাই হোক এখানে দেখো বাকি অপশন আছে কি তামিলনাড়ু তামিলনাড়ু বললেই আমাদের যেটা মাথা আছে সেটা কি সেটা হচ্ছে মেত্তুর ড্যাম যেটা কোন নদীর উপরে আছে কাবেরী যেটাকে দক্ষিণী গঙ্গা বলি আমরা তাই না যাই হোক এখানে দেখো উড়িষ্যা আছে উড়িষ্যা বললে একটাই নাম মাথা আছে সেটা কি সেটা হচ্ছে হীরাকুদ হিরাকুদ ড্যাম যেটা কার উপরে আছে যেটা হচ্ছে মহানদীর উপরে আছে আর এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে লংগেস্ট ড্যাম তাই না দীর্ঘতম ড্যাম হচ্ছে হীরাকু তারপর দেখো এখানে আছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মানে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন নাগার্জুন আছে শ্রী সাইলাম আছে এগুলো সব অন্ধ্রপ্রদেশ অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ আগে তো এই দুটো তো একই রাজ্য ছিল তাই না দু সালে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এক হয়ে যাচ্ছে দুই জুলাই তার আগে একই রাজ্য ছিল তো যাই হোক এই অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডারে হচ্ছে এই সমস্ত আছে যেগুলো সব কৃষ্ণা নদীর উপরে আছে বোঝা গেল গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো নেক্সট এগারো নম্বর প্রশ্ন বলছে মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের স্থান কত মানব উন্নয়ন সূচক মানবের ইংরাজি কি হিউম্যান উন্নয়ন মানে কি উন্নয়ন মানে ডেভেলপমেন্ট আর সূচক মানে কি সূচক মানে হচ্ছে ইন্ডেক্স ইংরেজিতে তাহলে এটাকে কি বললে শর্টে যদি করি এইচ ডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ভারতের স্থান হচ্ছে সবসময় মধ্যে সবসময় আচ্ছা এটা একটা স্কেল ঠিক আছে জিরো থেকে এক হচ্ছে একটা স্কেল এর মধ্যে আছে যাদের স্থান জিরো থেকে মানে পয়েন্ট জিরো থেকে শুরু করে পাঁচশোর মধ্যে আছে তারা কি তারা হচ্ছে নিম্ন ঠিক আছে আমি এখান থেকেই করে দিই জিরো থেকে পাঁচশোর মধ্যে আছে পয়েন্ট পাঁচশোর মধ্যে পয়েন্ট জিরো থেকে পয়েন্ট পাঁচশোর মধ্যে যারা আছে বা পয়েন্ট ফাইভের মধ্যে যারা আছে তারা হচ্ছে কি তাদের স্থান হচ্ছে নিম্ন মধ্যে কারা আছে মধ্যে হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো জিরো থেকে পয়েন্ট এইট জিরো জিরো পর্যন্ত মধ্য আর উচ্ছে কারা আছে পয়েন্ট এইট থেকে এক পর্যন্ত হচ্ছে উচ্চে আছে তাহলে ভারতের পয়েন্ট কত ভারতের পয়েন্ট হচ্ছে জিরো ঠিক আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে নরওয়ে বলে একটা দেশ আছে তাদের পয়েন্ট সব থেকে বেশি জিরো পয়েন্ট নাইন বেশি এবং এরা হচ্ছে প্রথম পজিশনে আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এরা হচ্ছে সব থেকে ভালো আর ভারতের র্যাঙ্ক যদি বলি একশো বত্রিশ হচ্ছে ইন্ডিয়া তার কারণ তো তোমাদের বললাম জিরো পয়েন্ট সিক্স ফোর ফাইভ বোঝা গেল এইগুলো একটু মনে রাখতে হবে ইনফরমেশনগুলো ঠিক আছে এগুলো পরীক্ষা আসে নেক্সট বারো নম্বর প্রশ্ন কি বলছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কি হচ্ছে অপশান এ বৃদ্ধি পাচ্ছে এটা আমরা দেখো এটা অনেকে কন্ট্রোভার্সি করবে কেননা অনেকে বলবে যে না এখন স্ট্যাগ হয়ে গেছে বা অনেকে বলবে কমছে দেখো আমরা সবসময় শেষ জনসংখ্যা অনুযায়ী মানে জনগণনা অনুযায়ী আমরা কাজ করবো আমরা জনগণনা দু হাজার এগারো সালের জনগণনা যেটা হয়েছে সেটা অনুযায়ী আমরা কথা বলবো তাহলে দু হাজার জনগণনায় দেখা গেছে যে শেষ দশ বছরে দশকীয় বৃদ্ধির হার দশকীয় বৃদ্ধির হার কত হয়েছে ভারতবর্ষে সতেরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট সুতরাং জনসংখ্যা বাড়ছে ঠিক আছে আর রাজ্যের যদি হিসাব করি কোন রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা বেড়েছে শেষ দশ বছরে দশকীয় বৃদ্ধির হার কত সেটা হচ্ছে মেঘালয় মেঘালয় সব থেকে বেশি বেড়েছে এবং সেটা কত সেটা প্রায় সাতাশ পার্সেন্ট মতো আর সব থেকে কম কোথায় নাগাল্যান্ড ঠিক আছে নাগাল্যান্ড হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরঞ্চ কমছে ঠিক আছে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট করে প্রতি বছর কমছে বোঝা গেল তো এটা একটু মাথায় রাখবে নেক্সট তেরো নম্বর প্রশ্ন কি বলছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার এটা কি হবে অপশান সি তৃতীয় তৃতীয় শ্রেণীর লিভারে আর কি কি হতে পারে হাত তো হলো ক্রেন ক্রেন চোয়াল মানুষের যে চোয়াল সেটাও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার এই যে ছিপ ফেলো তোমরা পুকুরে সেটাও তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারে কে কে আসতে পারে প্রথম শ্রেণীর লিভারে আসতে পারে কাঁচি ঢেঁকি তুলা যন্ত্র এগুলো সব প্রথম শ্রেণীর লিভারে দ্বিতীয় শ্রেণীর লিভারে কারা আসতে পারে নৌকার দাঁড় এক চাকা যে গাড়িগুলো হয় না যেগুলো মানে ময়লা টলে ফেলার জন্য এক চাকা ওরকম চাকিয়ে নিয়ে যায় সেগুলো কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে বলছে গান মেটাল কোন ধাতুটি থাকে না আমরা সবাই জানি গান মেটাল হচ্ছে একটা শঙ্কর ধাতু তাই না গান মেটালে কি কি ধাতু থাকে গান মেটালে থাকে কপার জিঙ্ক সাথে টিন এবং সামান্য পরিমাণে লেড ঠিক আছে দেখো কপার এটা আছে জিঙ্ক এটা আছে টিন সেটাও আছে তাহলে থাকছে নাকি অপশান এ ক্রোমিয়াম কিন্তু নেই আচ্ছা ক্রোমিয়াম কোথায় ব্যবহার করা হয় তোমরা আমাকে অপশানে বক্সে অবশ্যই বলবে আমি আগের ক্লাসেও বলেছি ক্রোমিয়ামের ব্যবহার কোথায় ব্যবহার করা হয় বলবে আর ক্রোমিয়ামের যে রোদ সেটা কম হয় না বেশি হয় সেটাও আমাকে জানাবে যাই হোক বাকি কিছু আমি বলে দিই গান মেটাল হলো এই যে মুঞ্জ মেটাল তারপর হচ্ছে ডাচ মেটাল তারপরে পিতল এই তিনটের মধ্যে একটা মিল আছে এই তিনজনই হচ্ছে সংকর ধাতু এবং তিনজনই কপার আর জিঙ্ক এটা মিলিয়ে তৈরি হয় সুতরাং পিতলটা তো তোমরা সবাই জানো পিতল তোমরা জানো তাই না পিতল মানে কি পি তা জি তাই না পি দিয়ে হলো পিতল এটা কিসের কিসের শঙ্কর ধাতু তামা আর জিঙ্ক পিতাজি তাই না শর্ট ট্রিক এগুলো তো তোমরা মানে মানে সব জায়গায় দেখো তাই না তো ওই পিতলটা যদি মনে রাখো তার সঙ্গে মনে রাখবে মুচ মেটাল এবং ডাচ মেটাল এরাও কিন্তু কপার আর জিঙ্ক দিয়েই কিন্তু তৈরি হয় আর একটা বলে দিই সেটাও পরীক্ষায় আসে ডেল্টা মেটল ডেল্টা মেটাল সেটা কি কি দিয়ে তৈরি সেটা হচ্ছে কপার জিঙ্ক আর লোহা দিয়ে হচ্ছে ডেল্টা মেটাল তৈরি বোঝা গেল নেক্সট বলছে সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় এটা কি হবে অপশান বিউটেন তাই না শুধুমাত্র সিগারেটের লাইটার নয় আমাদের যে গ্যাস সিলিন্ডার থাকে সেই গ্যাস সিলিন্ডারও কিন্তু বিউটেন কিন্তু থাকে ঠিক আছে আর গ্যাসের কথা যে সালে উঠলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল সেটা কোন গ্যাস ছিল এম আইসি তাই না এম আইসি হচ্ছে গ্যাস তোমরা এর ফুল ফর্মটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি বারবার এগুলো বলেছি কেননা প্রতিবার এগুলো মানে বহুবার পরীক্ষা আসে না এমআইসি মানে কোন গ্যাসের কথা বলছি তোমরা বলবে এর ফুল ফর্মটা কি আমাকে জানা ঠিক আছে মিথেন মিথেন তোমরা জানো গরু যে মানে গরুর মুখ থেকে যখন গরু জাবর কাটে গরুর মুখ থেকেও কিন্তু মিথেন বেরোয় কিংবা যে কোনো জলা জমি সেখানে যদি মানে সেই পাতা টাটা পচে গিয়ে যে গ্যাস বেরোয় সেটাও কিন্তু মিথেন ঠিক আছে তোমরা গ্রামের দিকে যারা থাকো তারা জানো মাঝে মধ্যে এই সমস্ত জলা জমি থেকে আগুন মানে আগুনের মতো একটা ইয়ে দেখা যায় তাই না স্ফুলিঙ্গ মতো একটা দেখা যায় নীল রঙের সেটাকে বলা হয় আলেয়া এই আলেয়াও কিন্তু মিথেনের জন্যই কিন্তু হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কি বলছে বলছে যোগ কলার প্রধান প্রোটিনটি কি এটা কি হবে অপশন বি কোলাজেন ঠিক আছে আর বলে দিই তোমরা যে রক্ত রক্ত কিন্তু একটা যোগ কলা তরল যোগ কলা হচ্ছে রক্ত ঠিক আছে পিএইচ মান কত বা পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন কত সেভেন পয়েন্ট ফোর তাই না প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স কি বলছে বলছে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কি হবে অপশন এ শেবাজ শরীফ তোমরা মানে একজন নাম এই নামটা তোমরা সবাই চিনতে পারছো নওয়াজ শরীফ এই নওয়াজ শরীফ আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে ইনি হচ্ছে প্রাইম মিনিস্টার তাই না তো নওয়াজ শরীফ প্রাইম মিনিস্টার ছিলেন এবং নওয়াজ শরীফের পরে তাকে হারিয়ে পাকিস্তানের যে বিখ্যাত ক্রিকেটার ঠিক আছে ফাস্ট বোলার ক্রিকেট ভালো খেলতো এবং মানে মানে পাকিস্তান যে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল একবারই পাকিস্তান ওয়ার্ল্ড কাপ পেয়েছে সেটায় উনি ক্যাপ্টেন ছিলেন তো যাই হোক উনি তারপরে ওদের প্রাইম মিনিস্টার হচ্ছে এবং তারপরে এনাকে হারিয়ে শেহওয়াজ শরীফ হচ্ছে যে কিন্তু এই নওয়াজ শরীফের ভাই বুঝতে পারলে আর এখানে কি আছে দেখো অপশান ডি তে আছে আসিফ আলী এই আসিফ আলিকে আসিফ আলী হচ্ছে প্রেসিডেন্ট অফ পাকিস্তান ঠিক আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হচ্ছে তাহলে সাহেব শরীফ আর প্রেসিডেন্ট কে আসিফ আলী আচ্ছা বলে দিই সাহেব শরীফ কিন্তু এই নিয়ে দ্বীপ মানে মানে কি বলবো দ্বিতীয়বার হচ্ছে ঠিক আছে দ্বিতীয়বার হচ্ছে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে পশ্চিমবঙ্গ পিএসসি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন এটা কি হবে অপশান বি মহুয়া ব্যানার্জি ঠিক আছে এখানে দেখো বাকি অপশানগুলো দেখো অপশান এতে কি আছে মনোজ সোনি ইনি কি ইনি হচ্ছে যে ইউপিএসসি আছে সেন্ট্রালে তাই না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা কত নাম্বার পার্টে আছে যেটা হচ্ছে তোমার ১৪ নাম্বার পার্টে আছে যেটার আর্টিকেল কত যেটার আর্টিকেল তিনশো আট থেকে তিনশো তেইশে যার আর্টিকেলের কথা বলা আছে সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে মনোজ সনি এটা খুব ইম্পর্টেন্ট কেননা ইনি ছোটো থেকে খুব দারিদ্রতার সাথে মানুষ হয়েছে শুধু তাই নয় ইনি খুব মানে সে ধূপটুপ নাকি বিক্রি করতো ঠিক আছে মানে খুব স্ট্রাগল করে পড়াশোনা করেছিলেন করে তারপর কিন্তু ইউপিএসসি ক্লিয়ার করেছিলেন এবং আজকে সেই ইউপিএসসির চেয়ারম্যান হয়ে গেছে বুঝতে পারছো তো মহান মানুষ ইনি তো এই নামটা একটু মনে রাখবে অপশান সিতে কি আছে জ্ঞানেশ কুমার ও সুখবীর সাধু এই দুজনে কি এই দুজনই হচ্ছে ইলেকশন কমিশনার ঠিক আছে আমাদের যে ইলেকশন কমিশনার এই দুজনই হচ্ছে ইলেকশন কমিশনার ঠিক আছে বলে দিই ভারতবর্ষের যে ইলেকশন কমিশন আছে সেখানে তিনজন মেম্বার থাকে একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশনার আর তার সঙ্গে দুজন ইলেকশন কমিশনার আমাদের বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে আছে রাজীব কুমার রাজীব কুমার হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার ঠিক আছে আর বাকি দুজনকে জ্ঞানেশ কুমার ও সুখবীর সাধু আচ্ছা ইলেকশন কমিশন যেখানে এলো বলে দি কত নাম্বার পার্টে ইলেকশন কমিশনের কথা বলা আছে পনেরো নাম্বার পার্টে বলা আছে এবং আর্টিকেল কত ইলেকশন কমিশন তিনশো চব্বিশ নাম্বার আর্টিকেলে ইলেকশন কমিশনের কথা বলা আছে নেক্সট উনিশ নাম্বার প্রশ্ন কি বলছে স্বাধীন ভারতের প্রথম নাগরিক হিসাবে কে নাইটহুড সম্মান পাচ্ছেন বা পান এটা কি হবে অপশন বি সুনীল মিত্তাল ঠিক আছে ইনি কে ইনি হচ্ছে একজন বিজনেসম্যান বিজনেসম্যান আর ইনি হচ্ছে চেয়ারপারসন অফ ভারতী এন্টারপ্রাইজ ঠিক আছে চেয়ারপারসন অফ ভারতী এন্টারপ্রাইজ ঠিক আছে এখানে দেখো অপশানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে তোমরা সবাই জানো উনিশশো সালে গীতাঞ্জলি তার যে ইংরাজি অনুবাদ সং অফারিং তার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক আছে এবং তারপর তোমরা সবাই জানো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য উনি কি হচ্ছে উনি নাইটি টুপাদি ত্যাগ করছে এবং মানে তারপর থেকে উনি ওটার ব্যবহার করতে না তাই না নাইটহুড উপাধি পেলে নামের আগে স্যার বসে ঠিক আছে এবার তোমরা একটা কথা দেখো তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তোমরা সবাই জানো ডন ব্র্যাডম্যানের আগে স্যার ডন ব্র্যাডম্যান হয় ভিভ ভিভ রিচার্ডের আগে স্যার রিচার্ড বলা হয় কেন না এরা সব নাইটহুড পেয়েছে তাই না তাহলে তোমাদের মনে হয়নি যে সুনীল গাভাস্কার কেন স্যার নয় উনিও তো বড় মানুষ বিশাল বড় প্লেয়ার শচীন তেন্ডুলকার কেন নয় তার কারণ ভারতীয় সংবিধান কিন্তু এটা কোথাও গিয়ে একটা আটকা তার কারণ আমরা সবাই জানি মৌলিক অধিকার আমাদের আঠেরো নম্বর আর্টিকেলে বলা আছে অ্যাবলিশন অফ টাইটেল তাই না অ্যাবলিশন অফ টাইটেল মানে পদবি রাখা যাবে না একমাত্র এডুকেশন রিলেটেড যে সমস্ত পদবি আছে যেমন ডক্টর তাই না প্রফেসর তাই না কিংবা খেতাব যেগুলো আছে পদ্মশ্রী ভারত রত্ন এইগুলো রাখা যাবে বাকি রাখা যাবে না তাই জন্য নাইটহুডটাকে কিন্তু আমাদের কোথাও একটা গিয়ে স্যার তার আগে কিন্তু লেখা যায় না তাই জন্য নাইট্রোডও কিন্তু সেই অর্থে আমাদের ভারতীয়রা কেউ কিন্তু সেই অর্থে পায় না তো যাই হোক এখানে সুনীল মিত্তাল উনি পেয়েছেন এখানে দেখো অপশানে কি আছে রিকেন ইয়ামা মতো রিকেন ইয়ামা মতো কি হচ্ছে এবছর প্রীত যার অ্যাওয়ার্ড পাচ্ছে আর্কিটেকচারের জন্য যে অ্যাওয়ার্ড সেটা হচ্ছে প্রীত যার অ্যাওয়ার্ড এনাকে দেওয়া হচ্ছে আর রতন টাটা রতন টাটাকে কি দেওয়া হচ্ছে নরসীমা রাও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পিভি নরসীমা রাও অ্যাওয়ার্ড পি ভি নরসিমা রাও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে রতন টাটার বোঝা গেল নেক্সট কুড়ি নাম্বার ও আজকে শেষ প্রশ্ন কি বলছে হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করার মিশনের নাম কি তোমরা সবাই জানো হাইতিতে কি ঘটেছে সম্প্রতি তো ওখান থেকে যারা ভারতীয় ছিল কয়েকজন ভারতীয় তাদেরকে উদ্ধার কয়েকজন বলতে বেশ অ্যামাউন্টটা খারাপও না খুব একটা খারাপও না তো ভারতীয়দের যাদের উদ্ধার করা হয়েছে সেই অপারেশনটার নাম দেওয়া হয়েছে কি অপারেশন ইন্দ্রবতী ঠিক আছে বাকি অপশনগুলো দেখা যাক অপারেশন ব্লু স্টার অপারেশন ব্লু স্টার কি তোমরা সবাই জানো অমৃতসর যে গোল্ডেন টেম্পেল আছে ঠিক আছে যেটা কি যেটা আমি একটু ইতিহাসটাও বলে দিই যেটা গুরু রামদাস এবং গুরু অর্জুন তাই না কি করছে আমাদের যে মানে আকবর ছিল আকবর জমি দিচ্ছে রামদাসকে এবং সেখানে অমৃতসর গোল্ডেন টেম্পেল তৈরি হওয়া শুরু হলো এবং গুরু অর্জুন করলো কমপ্লিট করলো টেম্পেলটা তৈরি হওয়া যাই হোক তা আবার গুরু অর্জুনকে আবার জাহাঙ্গীর হত্যা করছে সেসব আলাদা প্রসঙ্গ তো পরবর্তীকালে উনিশশো আশি নাগাদ কি হয়েছিল আশির পরে আর কি আশির দশকে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই অমৃতসর টেম্পেলে কি হচ্ছে টেরোরিস্ট ঢুকে গেছিল তাই না তো ঢুকে যাওয়ার ফলে কি হয়েছিল সেখানে যে মিশন মানে ইন্ডিয়ান আর্মি যে মিশনটা করেছিল সেই মানে সেখান থেকে উদ্ধার কাহিনী ঠিক আছে ওখান থেকে টেরোরিস্টদের যে হটানো ওই মন্দির থেকে এই যে অপারেশনটা ছিল তার নাম ছিল অপারেশন ব্লু স্টার ভীষণ ইম্পর্টেন্ট বোঝা গেল এখানে দেখো আছে অপারেশন গঙ্গা এই তোমরা সবাই জানো রাশিয়া ও ইউক্রেনের কিছুদিন আগে খুব যুদ্ধ হচ্ছিল এখনো হচ্ছে ও তো চলতেই থাকছে ওই ইউক্রেন থেকে যে ভারতীয়দের যে উদ্ধার যে মানে অপারেশন ছিল সেটারই নাম ছিল অপারেশন গঙ্গা তোমরা দেখো অনেক মেডিকেল স্টুডেন্টকে আনা হয়েছিল ওখানে এখানে দেখো অপারেশন দোস্ত আছে টার্কি বা তুর্কি ওখানে যে ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগেই মানে সব আমি রিসেন্ট ঘটনা বলছি এক বছর থেকে ছ মাসের ঘটনাই আমি বলছি সেখান থেকে যে সমস্ত মানে মানুষের উদ্ধার করা হয়েছিল ইন্ডিয়ানদের উদ্ধার করা হয়েছিল তার নাম হয়েছিল কি তার নাম হয়েছিল হচ্ছে অপারেশন দোস্ত বোঝা গেল তো যাই হোক এই ছিল আজকের আমার কুড়িটা প্রশ্ন তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো এবং তোমরা এটাও জানাবে যে তোমরা কটা পারলে ঠিক আছে তো তোমাদের অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরো বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করো দেখা হবে পরের ভিডিও বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডেসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে